সবাইকে আমার চ্যানেল সাহিত্য সম্রাটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি পড়ব বুদ্ধদেব বসুর কাব্য নাটক প্রথম পার্থ, তার দ্বিতীয় পর্ব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনও করেননি তারা এরকম টেক্সটের ভয়েস পার্ট শুনতে, নেট সেটের অন্তর্ভুক্ত ভয়েস পার্ট শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার দেওয়া আপডেটগুলি আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছয়। তো শুরু করছি আজকের পর্ব। প্রথম বৃদ্ধ বলছেন, ছায়া দীর্ঘতর দীর্ঘতর, রৌদ্রে লাগে অপরাহ্নের হলুদ, এখনও মীমাংসা হলো না, কুন্তি আকে প্রতিজ্ঞাবদ্ধ করে গেছেন, কুন্তি তাকে প্রতিজ্ঞাবদ্ধ করে গেছেন, নয়তো আমি এই বৃদ্ধ চরণে যতদূর সম্ভব সত্তর ছুটে গিয়ে যুধিষ্ঠিরকে বলতাম, কর্ণ আপনার সহোদর, কর্ণ আপনার সহোদর, আপনার অগ্রজ। বার্তা শুনে ধর্মরাজ এসে পায়ে পড়তেন কর্ণের, অর্জুন নম্র হতেন ক্ষমা প্রার্থনায়, দুর্যোধনের বুকে জাগত ত্রাস, সব সুখের হতো, কিন্তু কি বলবেন যুধিষ্ঠিরকে, কর্ণের মন টলবে কি, এখনো কিছু ঘটতে পারে না যাতে গুরুকুল রক্ষা পায়। দ্বিতীয় বৃদ্ধ বলছে, কে যেন আসছেন এদিকে মন্থর পায়, সতর্কভাবে রাজপথ ছেড়ে বনপথের মধ্যে দিয়ে নীল বসনা শ্যামাঙ্গী কান্তিময়ী, আমার দৃষ্টি এখন ক্ষীণ কিন্তু বাতাসে পাচ্ছি সুঘ্রাণ, কে হতে পারেন এই পদ্মগন্ধা নারী, একজনা ছাড়া আর কে আছেন, এমন চিত্ত হারিনী তাকে দেখলে ক্ষীণ দৃষ্টি বৃদ্ধেরও বুক কেঁপে ওঠে, অঙ্গনারাও নিষ্ফলকে তাকান। প্রথম বৃদ্ধ বলছেন, আমি দেখতে পাচ্ছি সেই আলোক লক্ষণাকে, কৃষা নন সুথুলাঙ্গি নন অতি কৃষা বা রক্তবর্ণা, তেজস্বিনী সুভাষিনী রমণী রত্ন যাকে অর্জন করেছিলেন অর্জুন আর ধর্মরাজ পণ রেখেছিলেন সেই আমাদের দুঃখের আরম্ভ। দ্বিতীয় বৃদ্ধ বলছেন, কিন্তু এর অর্থ কি, যাজ্ঞসিনী কেন এখানে। প্রথম বৃদ্ধ বলছে, অপেক্ষা করা যাক, হয়তো তিনি আমাদের সঙ্গে কথা বলবেন। দ্রৌপদীর প্রবেশ। দ্রৌপদী এসে বলছেন, বৃদ্ধেরা আমি শুনেছি কর্ণ এখানে অধিগম্য, তা কি সত্য। প্রথম বৃদ্ধ বলছেন, মনস্বিনী পাঞ্চালী আপনি যথাস্থানে এসেছেন। দ্রৌপদী বলছেন, আপনারা দেখেছেন তাকে, তিনি একা আছেন না সঙ্গী পরিবৃত। দ্বিতীয় বৃদ্ধ বলছে, এ মুহূর্তে একা, তিনি কি আপনার সাক্ষাৎ চান। দ্রৌপদী বলছে, আপনাদের মুখে বিস্ময় দেখতে পাচ্ছি, আমারও মন দুই খণ্ডে বিভক্ত, পথের মধ্যে অনেকবার আমার পা থেমে গেছে, অনেক বাধা অনেক দ্বিধা, কখনো ভেবেছি ফিরে যাই, কখনো ভেবেছি অনুচিত এই যাত্রা, কিন্তু আমি অদৃষ্টবাদী নই, আমি আস্থা রাখি চেষ্টায়, তবু কুণ্ঠা কাটানো সহজ নয় আমার পক্ষে, কেননা কর্ণকে আমি আগে দুবার মাত্র চোখে দেখেছি, অথচ অদ্ভুতভাবে তিনি আমার পরিচিত, আমার শত্রুদের তিনি সুহৃদ, আমি তার বৈরী পত্নী, সম্পর্কটা সুখের নয়, শুনেছি তিনি মহানুভব কিন্তু আমি তাকে ঘৃণ্য বলে জানি। এখন আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের কি ধারণা, কর্ণ কি ক্রূরমতি দুশ্চিল, নাকি আপনারা তাকে শ্রদ্ধেয় বলেন। প্রথম বৃদ্ধ বলছেন, দিনেরা তার ভক্ত, আর্তের তিনি বন্ধু। দ্রৌপদী তীব্র স্বরে বলে ওঠে, কিন্তু আপনারা কি শোনেননি যে দূত সভায় আমার সেই অকথ্য অকল্পনীয় অপমানের মুহূর্তে আমার ক্রন্দনময় বিলাপ শুনে কর্ণ হেসে উঠে বলেছিল, যে নারীকে পঞ্চস্বামীও রক্ষা করতে পারে না সে দাসী ছাড়া আর কি। দ্বিতীয় বৃদ্ধ বলছে, দ্রুপদ কন্যা যদি অপরাধ না নেন বলি, অন্য এক কাহিনীও আমরা শুনেছি, আপনার স্বয়ংবর সভায় কর্ণের প্রত্যাখ্যান, যজ্ঞভূমি থেকে কুকুরের মতো প্রত্যাখ্যান, অযোগ্য বলে নয় অন্তজ বলে, অন্যায় থেকে অন্যায়ের জন্ম, আশাতীত নয়।
তখন দ্রৌপদী তীব্র সুরে বলে ওঠে, আপনারা ব্রাহ্মণ হয়ে বলবেন যে রাজকন্যার প্রার্থী হতে পারে কোনো সুতপুত্র? প্রথম বৃদ্ধ বলছেন, কত অদ্ভুত জন্ম হয় পাণ্ডব জায়া। আপনার যেমন যজ্ঞাগ্নি থেকে যেমন স্বর বনে দেব সেনাপতির, তেমনি হয়তো, দ্বিতীয় বৃদ্ধ ইঙ্গিত করলেন। প্রথম বৃদ্ধ কথা শেষ করলেন না। দ্রৌপদী বলছেন, মনে হয় আরও কিছু বক্তব্য ছিল আপনার। প্রথম বৃদ্ধ বলছেন, আমার বক্তব্য সরল, বর্ণভেদ যদি ব্রহ্মার বিধান, দ্রোণতব ক্ষত্রিয়, বিশ্বামিত্র ব্রাহ্মণ, কর্ণের বংশ পরিচয় যাই হোক, ব্যবহারে তিনি বীর। দ্রৌপদী তখন বলছেন, কর্ণের হীনজন্ম প্রমাণ হয়ে গেছে, হীনজন্ম প্রমাণ হয়ে গেছে দূতসভায়, দুর্বিনীত ধনুর্ধর ক্ষত্রিয়ের পদবাচ্য নয়। দ্বিতীয় বৃদ্ধ তখন বলছেন, কিন্তু দূতসভায় আপনাকে যারা নির্জিত করেন তারা ধার্ত রাষ্ট্র, বিশুদ্ধ ক্ষত্রিয়। আর সেই দৃশ্য দেখে আচার্য দ্রোণ ছিলেন নিঃশব্দ, ধৃতরাষ্ট্র নতমুখে নিঃশব্দ, আর মহাত্মা ভীষ্ম বলেছিলেন, ধর্মের গতি সূক্ষ্ম, কারো মুখে প্রতিবাদ ফোটেনি, তাই শুনেছি আমরা। দ্রৌপদী বলছেন, তারা নিঃশ্বাস ছিলেন বেদনায়, কর্ণ নির্লজ্জের মতো হেসেছিল। প্রথম বৃদ্ধ বলছেন, জনশ্রুতি এই, ভীমসেন স্বয়ং যুধিষ্ঠিরের বাহু দগ্ধ করতে চেয়েছিলেন। এ যদি সত্য হয় কর্ণ কেন দুঃস্য? দেবী, মানুষের মনোভাব অনেক, প্রকাশভঙ্গি স্বল্প। হয়তো আপনার সেই আরতির মুহূর্তে যখন পাণ্ডবেরা ছিলেন পুত্তলির মতো নিস্পন্দ আর প্রাচীনেরা বাক শক্তিরহিত, তখন কর্ণই প্রথম ধিক্কারে উন্মুখর হয়েছিলেন। দ্রৌপদী তখন বলছেন, কাকে ধিক্কার? আমার প্রতারিত পঞ্চস্বামীকে? দ্বিতীয় বৃদ্ধ বলছেন, কে জানে কর্ণের উক্তির উৎস কী ছিল, আক্রোশ না বেদনা, ঈর্ষা না মনস্তাপ? প্রথম বৃদ্ধ বলছেন, পাঞ্চালী আমার নিবেদন শুনুন, নির্দোষ কোনো মানুষ নেই জগতে, মানবরূপী দেবতারাও আছে কলঙ্কচিহ্ন। বিষ্ণুর অবতার রামচন্দ্র অন্যায় যুদ্ধে বধ করেছিলেন বালিকে, স্বয়ং দেবরাজ ইন্দ্র অহল্যাকে ধর্ষণ করে অভিশপ্ত হন, আমরা তাকেই শ্রদ্ধেয় বলি, যারা স্খলন স্বল্প, সদ্গুণ প্রচুর। দ্রৌপদী বলছেন, কিন্তু এখনো পাণ্ডবের পণ রক্ষার পরে, বনবাস অজ্ঞাতবাসের পরে, যুধিষ্ঠিরের পঞ্চগ্রাম প্রার্থনার পরে, এখনো যিনি দুর্যোধনের মিত্র তিনি কি সজ্জন হতে পারেন? দ্বিতীয় বৃদ্ধ বলছেন, যারা সংকটকালে বিদ্রোহ করে তারা কি ভালো? হয়তো রাবণ ভ্রাতা বিভীষণের উত্তরে ইতিহাসে কর্ণ থাকবেন দৃষ্টান্ত। দ্রৌপদী বলছে, আমারও তাই আশঙ্কা। প্রথম বৃদ্ধ ক্ষণকাল পরে বলছেন, আপনার শঙ্কার কারণ যুদ্ধ? দ্রৌপদী তখন বলছে, আশঙ্কার একটিমাত্র কারণ হতে পারে, পাণ্ডবের পরাজয়। তা কি সম্ভব? আমি জানি দুর্যোধনের মিত্রেরাও তার অমিত্র, ভীষ্ম দ্রোণ যুদ্ধ করবেন কৌরব পক্ষে, কিন্তু শুধু বাহু বলে, অস্ত্র বলে, মন প্রাণ হৃদয় দিয়ে নয়। শুনেছি শল যোগ দেবেন কৌরব পক্ষে, মনে হলো খেলাচ্ছলে, কেননা তিনি সতী মাদ্রীর সহোদর, পাণ্ডবের বিনাশ তার কাম্য হতে পারে না। শুধু কর্ণ আছেন পাণ্ডবের প্রতিশ্রুত শত্রু এবং পরাক্রান্ত, শুধু তিনি সর্বান্তকরণে যুদ্ধ করবেন, শুধু তিনি সম্ভবপর বাধা আমাদের সিদ্ধির, তাকে আমার ভয়। আর তাই আমি এসেছি তাকে একটি পরামর্শ দিতে, যাতে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু হস্তিনাপুর ফিরে পাবে স্বাস্থ্য, জয় হবে সত্যে। আপনারা বিদ্বান, বিচার করে বলুন, আমি কি সাক্ষাৎ করব কর্ণের সঙ্গে নাকি অনুচিত হবে? তৃতীয় বৃদ্ধ তখন বলছে, যদি আপনার অভীষ্ট এই রাষ্ট্রের কল্যাণ, যদি দ্বন্দ্বের সমাধান আপনার উদ্দেশ্য, তাহলে জানবেন লোকাচার তুচ্ছ, সংকোচ অনর্থ। দ্রৌপদী বলছেন, আপনাদের কথায় আমি উৎসাহ পেলাম আমার চেষ্টায়, আমি তাহলে এগিয়ে যাই, আপনারা অন্তরালে যান। বৃত্তেরা অন্তরালে প্রচ্ছন্ন হলেন, পূর্ণ আলোয় উপবিষ্ট কর্ণকে দেখা গেল। দ্রৌপদী এগিয়ে গেলেন তার দিকে। দ্রৌপদী কোমর স্বরে ডেকে বলছে, কর্ণ
কর্ণ। কর্ণ মুখ তুলে তাকিয়ে বিমূঢ়ভাবে বলছেন, তুমি পাঞ্চালি? দ্রৌপদী বলছেন, তোমার বিস্ময়ে আমি বিস্মিত নই কর্ণ, কারণ লোকে জানে আমি তোমার শত্রু, হয়তো তুমিও তাই ভাবো। কর্ণ ধীরে ধীরে উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে যেন আপন মনে বলতে থাকে, দ্রুপদ কন্যা যার চিন্তা আমাকে বহু রাত্রে বিনিদ্র করে রেখেছিল, দিনের পর দিন অশান্ত অপমানে দগ্ধ, প্রতিশোধ স্পৃহায় অস্থির, আর আকাঙ্ক্ষায় উত্তাল, নষ্ট আশা, ব্যর্থ পরিতাপ, দুর্মূর স্মৃতি, আর আমার অপহৃত নিষ্পাপ যৌবন, ভাবিনি সেই তোমাকে আবার চোখে দেখব। দ্রৌপদী সহজ সুরে বলছে, হঠাৎ ইচ্ছে হলো তোমাকে আবার দেখি। কর্ণ তখন বলছেন, তোমার ইচ্ছে হলো? দ্রৌপদী চারিদিকে তাকিয়ে কয়েক মুহূর্ত নীরবতার পরে বলছেন, স্নিগ্ধ ছায়া রৌদ্র কমল হয়ে আসে সুন্দর এই বনভূমি, মাঝে মাঝে গুঞ্জন পতঙ্গের, মাঝে মাঝে মর্মর পল্লবের, তাছাড়া আর শব্দ নেই। সম্ভব নয় কি কর্ণ? সম্ভব নয় কি এখানে এই আকাশের তলে নির্জনতায় মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তুমি ভুলে যাবে আমি তোমার বৈরী পত্নী, আমি ভুলে যাব তোমার উপর আমার আক্রোশ? সম্ভব কি নয়? সম্ভব কি নয় মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তোমার আর আমার মধ্যে প্রীতি বিনিময়? কর্ণ বলছেন, মধুময় তোমার বাক্য দ্রৌপদী, কিন্তু দুঃখ এই শুধু বনভূমি দিয়ে রচিত নয় পৃথিবী, শুধু পতঙ্গের গুঞ্জন দিয়ে নয়, পল্লবের মর্মর দিয়ে নয়। আছে রাজধানী, প্রাসাদ, আছেন রাজ্য নেরা, আছে চক্রান্ত, সংঘর্ষ, অস্ত্রের বঞ্চনা, মানুষ ভরে তোলে তার জগৎময় কর্মের গঞ্জন গর্জন ঘটনার কলরোল দিয়ে, নিজেকে সময় দেয় না স্তব্ধতার জন্য, সময় দেয় না হৃদয়কে তার কথা বলতে। দ্রৌপদী তখন বলছেন, সেই জন্যই কর্ণ, সেই জন্যই, যেহেতু সময় এত অল্প, যেহেতু সময় আর নেই। ক্ষণকাল পরে আবার বলছে, কর্ণ মন্ত্রণা সভা বিফল হলো, এবার যুদ্ধ আসন্ন, অনিবার্য, কিছু কিছু বলছো না, কিছু বলছো না? কর্ণ তখন বলছেন, যদি অনিবার্য হয় মন্তব্য অবান্তর। দ্রৌপদী বলছে, ১৩ বছর ধরে আমি ছিলাম এই দিনের অপেক্ষায়, অহর্নিশ লালন করেছি ইচ্ছা, দুর্যোধনের উড়ু চূর্ণ হবে, দুঃশাসনের বাহু ছিন্ন হবে আমার আনন্দ, মনে মনে বলেছি হে যুদ্ধ, হে পাপ নাশন, ভীষণ অগ্নিকাণ্ড দেখা দাও, উদিত হও, রক্ত বর্ণ উদ্ধার। কিন্তু আজ যুদ্ধের পূর্বক্ষণে এই ভঙ্গুর স্তব্ধতার মুহূর্তে আমার মনে সংশয়। কর্ণ বলছে, কেন সংশয়? কেন, পাছে পাণ্ডবের পরাজয় ঘটে? দ্রৌপদী বলছে, কৃষ্ণ বলেছেন পাণ্ডবের জয় নিশ্চিত, আমি তাকে বিশ্বাস করি, কিন্তু এখন দেখছি যুদ্ধের আয়োজন আমার ইচ্ছাকে বহু দূরে ছাড়িয়ে এলো, দুঃশাসনের বাহু ছিন্ন, দুর্যোধনের উড়ু চূর্ণ, কিন্তু শুধু তাই নয়, আরও হবে, আরও অনেক, যা আমি চাইনি, এখনও চাই না, আরও অনেক হত্যা, আরও অনেক মৃত্যু, হিংসার উত্তরে হিংসা, পুনরাবৃত্ত, বলি হবে সজ্জনেরাও বালকেরাও, সসৈন্যে ও সশস্ত্রে, দূর দূরান্ত থেকে রাজন্যেরা এসেছেন রক্তাক্ত এই উৎসবে যোগ দিতে, ক্ষুদ্র কোনো উচ্চাসা পূরণের জন্য, কিংবা যেহেতু রাজা তারা বংশ পরস্পর যুদ্ধকে কৃত বলে মেনেছেন চিন্তাহীনভাবে। এখন আমার মনে প্রশ্ন এই কর্ণ, ক্ষণকাল পরে আবার অন্তরঙ্গতার সুরে দ্রৌপদী বলছে, তুমি কুরুবংশের কেউ নও, কোনো রাজবংশের কেউ নও, এই যুদ্ধে তোমার স্থান কোথায়? কর্ণ বলছে, আমার মর্মকথা তুমি প্রকাশ করলে পাঞ্চালী, আমিও তাই ভাবি মনে মনে, আমি কে? পাণ্ডব নই, কৌরব নই, অনাত্মীয় এক আগন্তুক, কালাশ্রোতে ভাসমান এক পাত্র, নির্বন্ধে ভরা, নিরুদ্দেশ জল আর বাতাসের বেগে চালিত এক অনাহূত অতিথি আমি হস্তিনাপুরে, কুল গোত্রহীন এ নিষ্প্রয়োজনীয়, দৈবক্রমে কুরুবংশের কাহিনীর মধ্যে প্রবিষ্ট, বা হয়তো আমারই ভুলে, যেহেতু আমি চেয়েছিলাম যোদ্ধাবৃত্তি সুতপুত্র হয়ে,
চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী হতে, কোনো একদিন কোনো এক স্বয়ংবর সভায়। দ্রৌপদী ঠোঁটের কোণে হেসে বলছে, অর্জুনের প্রতিদ্বন্দ্বী, অথচ মাঝে মাঝে অদ্ভুতভাবে তোমাকে অর্জুনেরই আত্মীয় বলে মনে হয়। কর্ণ সতর্কভাবে বলছে, একটা নতুন কথা শোনালে তুমি পাঞ্চালী। দ্রৌপদী বলছে, এ কথা কেউ আগে তোমাকে বলেনি? তোমার হাসিতে হাতের ভঙ্গিতে কখনো তোমার কণ্ঠস্বরে ওষ্ঠরেখায় স্পষ্ট নয়, কিন্তু আচম্বিতে ধরা পড়ে সাদৃশ্য, যেন দুটি ভাই তুমি আর অর্জুন। কর্ণ চমকে উঠে মনের ভাব গোপন করে বলছেন, তোমার কল্পনা শক্তি প্রখর, সাতপুত্রের সঙ্গে পাণ্ডুপুত্রের সাদৃশ্য। দ্রৌপদী এ চাটুবাক্যের ধরনে কিন্তু সতর্কভাবে বলছেন, কিন্তু হয়তো কিছু আছে যা বংশ দিয়ে বিচার্য নয়, স্বতঃস্ফূর্ত আকস্মিক কোনো কৌলীন্য। আমি আজ তাই দেখছি তোমার মধ্যে। সত্যি বলতে তোমাকে আমি এই প্রথম দেখলাম। এর আগে স্বয়ংবর সভায় তুমি যখন ধনুক তুলে দাঁড়ালে, আমি দেখেছিলাম শুধু এক ঝলক উজ্জ্বলতা, এক দীপ্ত পুরুষের আভাস মাত্র। কেননা তখনই পুরোহিত আমার কানে কানে বললেন, ইনি সুতপুত্র, তোমার বরণীয় নন। আমি নামিয়ে নিলাম চক্ষু, বুঝলাম তুমি ফিরে যাচ্ছ। তুমি যখন দ্বার পথে আমার দৃষ্টি তোমার দিকে ছুটে গেল, কর্ণ দীর্ঘশ্বাস কেন? কর্ণ তখন বলছেন, ভালো নয় পাঞ্চালী, ভালো নয় নতুন করে বেদনা জাগানো, নতুন করে সেই জ্বালা, সেই প্রতিকারহীন অবিচার। দ্রুপদ কন্যা ফিরে যাও, তোমার রূপের রশ্মি আমার পক্ষে দুঃসহ, তোমার ললিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড়ন। দ্রৌপদী বলছেন, এখনো জ্বালা, এতদিন পরেও দূতসভায় তোমার প্রতিশোধ কি পূর্ণ হয়নি? কর্ণ আগ্রহের সুরে বলছে, তোমার মনে আছে দূতসভায় আমি কি বলেছিলাম, কি করেছিলাম? দ্রৌপদী সতর্কভাবে বলছে, আমি ছিলাম আর্ত, উদ্ভ্রান্ত, তোমাকে লক্ষ্য করিনি। কর্ণ তখন বলছে, আমারও স্মৃতি অস্পষ্ট, শুধু মনে পড়ে হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম, চোখে তোমার অষ্টুর বন্যা, চোখে তোমার রোষাগ্নি, বিশ্বস্ত্র কেশ, বিশৃঙ্খল বসন, লজ্জায় তুমি উজ্জ্বলতর, অপমানে দিদীপ্যমান, লেলিহান বন্নিশিকার মতো সুন্দর, বঞ্ছায়িত ঝঞ্ঝাহত তরুণীর মতো অশান্ত, এক আশ্চর্য অরুণমত্ত উন্মোচন, এক অবিশ্বাস্য চিত্তমন্থন আবির্ভাব। আর সেই মুহূর্তে আমারও শোণিত হলো প্রজ্বলন্ত, আমার মস্তক যেন দীর্ণ, আমার চিন্তায় অন্ধকার, আমার স্নায়ুতন্ত্রে কম্পমান উন্মাদনা, কামনা ক্রোধ দুঃখ সব একসঙ্গে। আর তারপর ঠিক মনে পড়ে না আমি কি হেসে উঠেছিলাম যেন মদিরার মত্ত, উদ্গীর্ণ করেছিলাম কোনো বাক্যে আমার নক্কার। শুধু এইটুকু জানি, আমার সে অন্ধ উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি। দ্রৌপদী কোমর স্বরে কুটভাবে বলছেন, থাক কর্ণ, অতীত আর আলোচ্য নয় এখন, কেননা সব তর্কের মীমাংসা হবে যুদ্ধে। তবু তোমার কাছে একটি জিজ্ঞাসা আমার, ওই যাকে অবিচার বললে তুমি, তার দৃষ্টান্ত শুধু কি আমার স্বয়ংবর সভা? তুমি দুর্যোধনকে বলো তোমার শরীর, কিন্তু তার কাছে কি পেয়েছো তুমি? এখন রাজত্ব, কিন্তু তোমার ওই অঙ্গরাজ পদবী তা কি নয় অন্তঃসারহীন অভিধা মাত্র? ক্ষমতা সব দুর্যোধনের, কর্তৃত্ব সব দুর্যোধনের, তুমি শুধু ব্যবহার্য তার, যন্ত্র যেমন যন্ত্রীর, বীর তুমি, এই কি তোমার যথাযোগ্য সম্মান? কর্ণ হেসে বলছে, তোমার যুক্তি আমি মানতে বাধ্য, কেউ আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না। দ্রৌপদী উৎসাহিত তবু সতর্ক বলছেন, তুমি কি ভাবো, সম্ভব নয়, বিশ্বাস্য নয়, তবু ধরা থাক দৈবাদ, যদি কৌরবপক্ষ জয়ী হয় যুদ্ধে, তুমি অংশ পাবে রাজত্বে। কর্ণ ঈষৎ হেসে বলছে, ভরত বংশে যার জন্ম নয়, সেভাবে রাজত্বের অংশ। দ্রৌপদী তখন বলছেন, তীক্ষ্ণ চোখে কর্ণের দিকে তাকিয়ে বলছেন, তুমি মানো এই যুদ্ধে কোনো অংশ নেই তোমার,
যে পক্ষেরই জয় হোক তোমার কিছু এসে যায় না। কর্ণ তখন বলছেন, আবার আমার মর্মকথা তোমার শুনে তোমার মুখে শুনলাম। দ্রৌপদী ক্ষণকাল পরে কুটভাবে বলছে, আমি জানি তোমার অধর্ম হবে, দুর্যোধনের বিরুদ্ধে যদি যাও কখনো রাবণ ভ্রাতা বিভীষণকে আমি প্রবঞ্চক বলি, কিন্তু আছে এক অন্য পথ, আছে তৃতীয় পথ, স্বপক্ষে নয় বিপক্ষে নয়, বিবিক্ত ত্যাগ নয় অত্যাগ নয়, নির্লিপ্ত। তোমার রাজ্য কেউ হরণ করেনি কর্ণ, কোনো রাজ্য তোমার প্রাপ্য হবে না। তুমি তুমি ন কোনো জ্ঞাতি বা কুটুম্ব, কেউ পারবে না তোমাকে দোষ দিতে যদি নিরপেক্ষ থাকো। আমার বিশ্বাস শাস্ত্র তোমাকে সমর্থন করবে। কর্ণ বাঁকা হেসে বলছেন, দেখেছি তুমি কৃষ্ণের কথায় বিশ্বাসী নও, দেখছি তুমি কৃষ্ণের কথায় বিশ্বাসী নও, পাণ্ডবের জয় তুমি সন্দিহান। দ্রৌপদী বলছেন, অন্তত আমি নিশ্চিত জানি কৌরব পক্ষের নেত্রীগণের নিপাত, আর তাই বলি যে যুদ্ধে তোমার কোনো অংশ নেই, স্বার্থ নেই, তাতে যুক্ত হয়ে তুমি কেন প্রাণ দেবে কর্ণ? যুদ্ধে মৃত্যু হলে স্বর্গলাভ হয় ক্ষত্রিয়ের, কিন্তু তুমি তো জন্মসূত্রে ক্ষত্রিয়ও নও। কর্ণ বলছে, তোমার তোমার বাগ্যিতায় আমি মুগ্ধ পাঞ্চালী। দ্রৌপদী বলছে, কিন্তু আমার প্রস্তাবে অসম্মত, তবু ভেবে দেখো, যদি তুমি রণস্থলে অস্ত্র হাতে নিয়ে পাণ্ডবের প্রতিপক্ষ হও তাহলে নিশ্চিত জেনো অর্জুন তোমাকে সংহার করবেন কর্ণ, ওই তোমার দীপ্ত শিরে লুটিয়ে পড়বে রক্তময় কর্দমে, আর তোমার শক্তিপুঞ্জ শরীর শয়ান হবে কবন্ধ, বিভৎসভাবে নিশ্চল। কিন্তু কেন, তাতে কোন তৃপ্তি হবে তোমার আত্মার? কি সেই মহৎ উদ্দেশ্য যা সাধন করবে তোমার মৃত্যু? ক্ষণকাল পরে আবার দ্রৌপদী বলছেন, আমি সত্য বলবো, আমি চাই কৌরবের পতন, কিন্তু সেই জন্য কর্ণের আত্মহুতি আমার মনে হয় নিতান্তই অনর্থক। কর্ণ বলছে, কিন্তু পাণ্ডবের জয় যদি নিশ্চিত তাহলে কর্ণবধের গৌরব থেকে অর্জুনকে বঞ্চিত করা কি অন্যায় হবে না? দ্রৌপদী বলছে, তুমি কি তাহলে মৃত্যুবরণ করছো? এই সুন্দর পৃথিবীতে, এই রৌদ্রালোকে তুমি কি বাঁচতে চাও না কর্ণ? কেউ নেই যাকে তুমি ভালোবাসো? কর্ণ তখন বলছে, আমি ভালোবাসার কাঙাল নই দ্রৌপদী, আমি আয়ুর ভিক্ষুক নই। দ্রৌপদী বলছে, কিন্তু আমি প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু, আমি চাই যুদ্ধের পরে যখন আর অন্তরাল হয়ে দুর্যোধন থাকবে না, তোমার সঙ্গে পঞ্চপাণ্ডবের মৈত্রী, ভাগ্যদোষে দুঃখ পেয়েছ তুমি, তাদেরও দুঃখ অগণ্য, অবশেষে হোক সুখের সমাপ্তি, হোক স্নিগ্ধ তোমার জীবন। তুমি নিশ্চয়ই জানো আমার স্বামীদের যিনি সুহৃদ আমিও তাকে বন্ধু বলে মনে ভাবি মানি। কর্ণ, আমি তোমার বন্ধুত্ব চাই। কর্ণ তখন অনেকটাই আপন মনে বলতে থাকে, আশ্চর্য, অনেক ধ্বংস, অনেক মৃত্যু, বিপর্যস্ত রাষ্ট্র, আর তারপর পঞ্চপাণ্ডবের সঙ্গে মৈত্রী, দ্রৌপদীর সঙ্গে বন্ধুতা। হঠাৎ থেমে ক্ষণকাল পরে বলছে, এই অধিরথ পুত্র বৈকর্তনের পাণ্ডবেরা আমার কে? কেউ নয়। আমি কি দ্রৌপদীর বন্ধু হতে চেয়েছিলাম, শুধু বন্ধু? না, এই আমার উত্তর পাঞ্চালে না। তুমি জেনো আমি পাণ্ডবের বিপক্ষে আছি প্রতিশ্রুত, আমার সব অস্ত্র নিয়ে, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত, দুর্যোধনের জন্য নয়, কিন্তু যেহেতু তাতেই আমার সার্থকতা। দ্রৌপদী তখন বলছে, এত প্রবল তোমার রণলিপ্সা? কর্ণ বলছে, মহত্তম সেই যুদ্ধ যা নিঃস্বার্থ, বিশুদ্ধ সেই তৃষ্ঠা যা নিষ্ফল। আজ পাণ্ডবেরা জয়োৎসুক, কৌরবেরা জয়োৎসুক, আকাঙ্ক্ষায় আশঙ্কায় তারা চঞ্চল, পাঞ্চালী তুমিও তাই, শুধু আমি ইচ্ছাহীন শঙ্কারহিত, শুধু আমি অনাবিলম্বভাবে প্রস্তুত। তুমি জেনো আমি দুর্যোধনের যন্ত্র নই, কেউ মিত্র নয় আমার, কাউকে আমি শত্রু বলে ভাবি না, আমি স্বাধীন, আমি নিঃসঙ্গ। দ্রৌপদী তখন বলছে, দেখেছি তোমার কুখ্যাতি মিথ্যা নয়, তুমি দাম্ভিক, তুমি স্বেচ্ছাচারী। কর্ণ সহাস্যে বলছে, ভাবতে পারিনি দ্রুপদ কন্যা, আমিও তোমার সেবক হতে পারি কোনো দিন, আর তাও বিনা ত্যাগে বিনা শ্রমে, শুধু নিঃশেষ্ট থেকে শুধু দিন যাপন, শুধু প্রাণ ধারণ করে।
द्रौपदी বলছে যদি তোমার পক্ষে বর্জনীয় হয় নিজের ইষ্ট লোভনীয় হয় আত্মলোভ তাহলে আর বাক্যবায় অনর্থক আমি যাই। কর্ণ বলছে পাঞ্চালি এই প্রথম তুমি আমাকে কিছু বললে এই প্রথম কোনো আদেশ করলে আমাকে আমার দুর্ভাগ্য আমি তা পালন করতে পারলাম না তবু আমাকে বলতে হবে বলতে দাও অনেক ভাগ্যে আজ তোমার দেখা পেলাম যুদ্ধের আগে শান্ত সময় রৌদ্রময় আকাশের তলায় চিও না পাঞ্চালি আরেক মুহূর্ত অপেক্ষা করো আমি দেখি তোমাকে আরও একবার ক্ষমতার সংঘর্ষ থেকে দূরে ছলনার সন্ধান থেকে দূরে তোমাকে চূর্ণালোক কাঁপছে যখন বাতাসে তোমার বর্ষণে যখন বৃক্ষ ছায়া স্পষ্ট যুদ্ধের আগে গঙ্গার তীরে শান্ত নীল বনভূমির নির্জনতায়। দ্রৌপদী তখন বলছে সুশ্রাব্য বচন যেন রূপমুগ্ধ যুবার যার দেখে নীলিময় মগ্ন যার চিত্ত নির্মল অনুভূতি অথচ এর বক্তা হত্যাকাণ্ডে যোগ দেবার জন্য উন্মাদ। কর্ণ মৃদু হেসে বলছেন তীব্র তোমার তিরস্কার পাঞ্চালি কিন্তু সত্য নেই আমি এতদূর পর্যন্ত হত্যায় বিমুখ যে মৃগ পক্ষীকে আঘাত করিনি কখনো কখনো খেলাচ্ছলে সরসাধন করি সন্ধান করিনি অর্জুনের মতো অস্ত্রচালনা কোনো কীর্তি নেই আমার শুধু কিঞ্চিত খ্যাতি আছে হয়তো ভিত্তিহীন আমি তাই চাই পরীক্ষা। না দ্রৌপদী আমি উন্মাদ নই শুধু অপেক্ষামান সেই মহান নিষ্করুণ পরীক্ষার জন্য যার মধ্য দিয়ে অবশেষে আমি পাবো আমার আত্মপরিচয় হতে পারবো নিজের কাছে প্রকাশিত ও প্রমাণিত। দ্রৌপদী বলছেন অনিবার্য তোমার পতন আমার দুঃখ হয় তোমার জন্য। কর্ণ বলছে পাণ্ডব পত্নী বিজয়িনী হও। দ্রৌপদীর প্রস্থান কর্ণ অর্ধালোকে প্রচ্ছন্ন। দুই বৃদ্ধ পাটিপিটিপে আলোয় বেরিয়ে এলেন। প্রথম বৃদ্ধ বলছেন সূর্য আরো পশ্চিমে। দ্বিতীয় বৃদ্ধ বলছে বেলা পড়ে এলো। প্রথম বৃদ্ধ বলছেন পাঞ্চালি সুবচন বললেন। দ্বিতীয় বৃদ্ধ বলছেন পাঞ্চালি যুদ্ধ যান। প্রথম বৃদ্ধ বলছেন কর্ণ সুবচন বললেন। দ্বিতীয় বৃদ্ধ বলছেন কিন্তু কর্ণ অটল। প্রথম বৃদ্ধ বলছেন তিনি জয় চান না তবু যোগ দেবেন যুদ্ধে। দ্বিতীয় বৃদ্ধ বলছেন যদি যুদ্ধ হয়। প্রথম বৃদ্ধ বলছেন হবেই। দ্বিতীয় বৃদ্ধ বলছেন হবেই হবেই। প্রথম বৃদ্ধ বলছেন পাঞ্চালি তাই না বললেন। দ্বিতীয় বৃদ্ধ বলছেন পাঞ্চালি তাই বললেন। প্রথম বৃদ্ধ বলছেন আমরা উদ্ভ্রান্ত। দ্বিতীয় বৃদ্ধ বলছেন কে জানে কে যেন আসছে। প্রথম বৃদ্ধ বলছেন কেউ আসছেন। দ্বিতীয় বৃদ্ধ বলছেন মনে হয় কৃষ্ণ। প্রথম বৃদ্ধ বলছেন কৃষ্ণ এবার এবার তবে সমাধান। দ্বিতীয় বৃদ্ধ বলছেন কি সমাধান। প্রথম বৃদ্ধ বলছেন শুনেছি তিনি সন্ধি চান। দ্বিতীয় বৃদ্ধ বলছেন সন্ধি সত্যি। প্রথম বৃদ্ধ বলছেন শুনেছি তিনি অর্জুনের সখা দুর্যোধনের সহায় তার নারায়ণী সেনা পাবেন দুর্যোধন আর নিরস্ত তিনি হবেন পার্থ সারথি যুদ্ধ যদি হয় কিন্তু তিনি সন্ধি চান। দ্বিতীয় বৃদ্ধ বলছেন সত্যি মনে হয় তিনি দুপক্ষেই আছেন হয়তো কোনো পক্ষেই নেই কেউ কি তার মনের কথা জানে মনে হয় তিনি ঋজু নন বক্র স্বভাব। প্রথম বৃদ্ধ বলছেন কিন্তু তার মতো সক্ষম কেউ নেই শুনেছি তার মতো মেধাবী কেউ নেই শুনেছি তিনি পারবেন। দ্বিতীয় বৃদ্ধ বলছেন কি পারবেন। প্রথম বৃদ্ধ বলছেন জানি না হয়তো সবই স্থির হয়ে গেছে তা আমরা জানি না। দ্বিতীয় বৃদ্ধ বলছেন কৃষ্ণ জানেন। প্রথম বৃদ্ধ বলছেন তাও জানি না আমরা উদ্ভ্রান্ত। দ্বিতীয় বৃদ্ধ বলছেন ওই এলেন তিনি দেখা যাক। বৃদ্ধেরা অন্ধকারে প্রচ্ছন্ন কর্ণ উদ্ঘটিত কৃষ্ণের প্রবেশ। কর্ণ বলছেন কৃষ্ণ বহুকাল পরে এসো তোমাকে যেন ক্লান্ত দেখছি। কৃষ্ণ বলছেন তুমি বুদ্ধিমান মন্ত্রণা সভায় যোগ দাওনি কিছু নেই মন্ত্রণার মতো ক্লান্তিকর মত মতান্তর বাদ প্রতিবাদ ব্যর্থ বিচার নিষ্ফল বিশ্লেষণ খাত্রধর্ম ক্ষমাধর্ম অর্থ কাম মুখ্য এক বিরাট বন্ধ কণ্টক কবনে। ঈশ্বর হেসে কৃষ্ণ বলছেন অন্ধের পদচারণা। নিঃশ্বাস ছেড়ে কৃষ্ণ বলছেন আমি ক্লান্ত হয়েছি কথা শুনে শুনে কথা বললে বলে বলে বলে
কিন্তু তবুও আরও কিছু কথা বলতে চাই, যদি আমাকে কয়েক মুহূর্ত সময় দাও। কর্ণ সহাস্যে পরিহাসে সুরে বলছেন, বলো। মৃদু দীক্ষা অপ্রিয় প্রিয়, কোপান্বিত ছিদ্রান্বিত ছলনাময় অন্য কটু তিক্ত মধুর প্রণয়যুক্ত বা উদ্দেশ্যপ্রসূত, ভাবি গর্ভ বা অন্তঃসারহীন, তোমার যে কোনো বাক্য শুনতে আমি উৎসুক। কৃষ্ণ বলছেন, আমার বক্তব্য আজ ঋজু, হয়তো এতক্ষণে তোমার অজানাও নেই। কর্ণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলছেন, তাহলে তারা তোমারই দূত? দূতী কুন্তী আর পাঁচালী? কৃষ্ণ বলছেন, তাহলে আমার পরামর্শ উপেক্ষা করে তা তোমার কাছে এসেছিলেন? আমি বলেছিলাম কর্ণকে, আমি যতদূর জানি কেউ কাউকে পারবে না, কেউ কেউ কখনো পারবে না। তার স্বীয় সংকল্প সংকল্প থেকে এক চুল টলাতে, এক তিল হেলাতে, বা হার্দ বদনে ভেলাতে, বচনে ভেলা ভোলাতে, বা ন্যায় আর অন্যায় অতি সূক্ষ্ম তর্কের মধ্যে তারা চিত্তকে অবশ করে দিতে অকস্মাৎ তাদের যাত্রা নিষ্ফল হবে বলেছিলাম। কর্ণ তখন বলছেন, কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ, আমি দেখলাম তাদের। একজন আমার অদৃষ্টা অপরিচিতা আমার মা, আর অন্যজন আমার অদৃষ্টা দূরচারিণী কান্তা, তুই নারী, আমি যাদের ভালোবাসতে পারতাম। কৃষ্ণ বলছেন, কি বললেন তারা? কর্ণ বলছেন, কর্ণ ফিরে এসো, ফিরে এসো তোমার মাতৃহৃদয়ের সিংহাসনে। কর্ণ, যুদ্ধ করো না, আমি তোমার বন্ধু হতে চাই। কৃষ্ণ বলছেন, আর তুমি উত্তরে? কর্ণ বলছেন, সূর্য ডুবে না ডুবে যান সন্ধ্যায়, প্রত্যুষে তিনি আবার নতুন, কিন্তু আমরা লুপ্ত সময়ে ফিরে যেতে পারি শুধু কল্পনায়, কখনো কোনো অপ্রস্তুত মুহূর্তে। কৃষ্ণ বলছেন, আমার ধারণা ছিল কুন্তীর আর দ্রৌপদীর বুদ্ধি আরও তীক্ষ্ণ, শিশু চাই মাকে, কিন্তু দীর্ঘকায় মহাবাহু কর্ণের কোনো কাজে লাগবেন না মাতা। কোন কাজে লাগবেন মাতা? তরুণীরা খোঁজে বান্ধবী, যৌবন জীবনের চেয়েও অনিত্য, এমনকি কর্ণের পক্ষেও, পাঞ্চালীর পক্ষেও। কর্ণ বলছেন, কিন্তু আমি আমি ফিরে পেয়েছিলাম তারুণ্য তাদের দেখে, যেন বালক নবযুবক মাত্র স্নেহ লিপসু নারীর সঙ্গ কামনায় চঞ্চল, আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা এসেছিলেন। কৃষ্ণ বলছেন, তবু তোমার বিচার বুদ্ধি স্থির হলো নিশ্চয়ই? কর্ণ ক্ষীণ হেসে বলছেন, কৃষ্ণ আমার গরল পাত্র মধুর হয়ে উঠলো আজ, আমি সতৃষ্ণ, বলো যুদ্ধের লগ্ন কি স্থির? কৃষ্ণ চাপা গলায় বলছেন, আগামীকাল সূর্যোদয় আরম্ভ। কর্ণ মৃদুস্বরে যেন আপন মনে বলছেন, আগামীকাল সূর্যোদয়ে, কিন্তু এখনও সূর্যাস্ত হয়নি, এখনও একটি রাত্রি আছে আমার, অন্ধকার নক্ষত্রময় উজ্জ্বল বিশাল এক রাত্রি, যদি কিছু ভাবতে চাই তা ভাবার জন্য, যদি দেখতে চাই কোনো অনুমতি অনুপস্থিত মুখশ্রী, শুনতে চাই মনে মনে কোনো কণ্ঠস্বর, বলতে চাই কিছু কথা কোনো স্মৃতিকে, তার জন্য এখনও একটি রাত্রি পড়ে আছে। কৃষ্ণ বলছেন, ক্ষত্রচিত নয়, যুদ্ধের পূর্বক্ষণে এই স্মৃতি বিরাস। কর্ণ বলছেন, কৃষ্ণ তুমি জেনো আমাকে, শুধু তোমাকেই বলতে পারি যা অন্য কাউকে বলা যায় না। মাঝে মাঝে আমি এক ভ্রান্তি নামে আমার মনে, এক সুস্বাদু সম্মোহন পতঙ্গের গুঞ্জনের সঙ্গে মিশে, পল্লবের মর্মরের সঙ্গে মিশে, তখন মনে হয় আমিও পারতাম, হয়তো আমিও সুখী হতে পারতাম অন্য কোথাও, যুদ্ধ থেকে রাজনীতি থেকে দূরে। কৃষ্ণ সহাস্যে বলছেন, আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যুদ্ধ ছেড়ে রাজনীতি ছেড়ে রাখাল হয়ে বনে বনে বাঁশি বাজাই, শুনেছি পরজন্মে তাই আমার ভাগ্য লিখন। কর্ণ বলছেন, ভাবতে ভালো লাগে, বাঁশির সুর অপরাধহীন সকাল থেকে সন্ধ্যা, দুপুরবেলায় বটের ছায়ার তন্দ্রা, কিন্তু আমি তা চাই না, আমি চাই না উদ্ভিদের মতো জীবন, আমার সার্থকতা চেষ্টায় সংগ্রামে। কৃষ্ণ বলছেন, হলধর বলরামের সিদ্ধান্ত, তিনি থাকবেন উদাসীন রণস্থল থেকে দূরে, কলস্বরা সরস্বতীর তীরে, তার স্থির কেন্দ্রে তার শান্তির অন্তঃপুরে। কর্ণ বলছেন, ভাবতে ভালো লাগে, বৈরাগ্য নির্জনতা তন্দহীন ছন্দবদ্ধ দিন,
অন্তরীণ দিনের পর দিন, কিন্তু আমি জানি আমার পথ ভিন্ন, আমি অপ্রিয় দুঃসাধ্যের সাধক। কৃষ্ণ বলছেন, আমিও বলি বলরামের দৃষ্টান্ত, অন্যদের অনুকরণযোগ্য নয়। তিনি নিষ্ক্রিয় রইলেন বলে কুরুক্ষেত্র কি প্লাবিত হবে না রক্তে? কখনো কোনো রাখালের বাঁশির সুরে কোনো অস্ত্রের গতি কি রুদ্ধ হয়েছে? যার নিবারণ সম্ভব হলো না তাতে অংশগ্রহণই কর্তব্য। কর্ণ, আমি তোমাকে শ্রদ্ধা জানাই, কেননা সব বুঝেও সব সত্ত্বেও কুন্তির আবেদন পাঞ্চালীর প্ররোচনা সত্ত্বেও তোমার চরিত্র থেকে স্খলিত হওনি, তুমি আছো তোমার নিজস্ব নিয়ে অবিকল। অর্থ কি তুমি ভেবে দেখেছ? কর্ণ বলছেন, এই যুদ্ধ আমার বহুকালের প্রতীক্ষিত প্রত্যাশিত, সে অর্থ দেবে আমাকে, আমার অস্তিত্বকে, আর বিনিময় নেবে আমার চরম চেষ্টা, অন্তিম উদ্যম, আমার সব অব্যাহত ব্যবহৃত আবেগ। আমি তাই স্বাগত জানাই রক্তবর্ণ ক্ষমাহীন মুক্তিদাতাই দেবতাকে। কৃষ্ণ বলছেন, তোমার উক্তিতে আমি শুনতে পেলাম সদ্যজাত ক্ষত্রিয়ের কণ্ঠস্বর, কিন্তু আমার মনে এক অন্য চিন্তা। কর্ণ বলছেন, মনে হচ্ছে তুমি উৎসাহিত নও যুদ্ধে, উৎসাহিত নও পাপীরা শাস্তি পাবে বলে, ধর্মের জয় হবে বলে। কৃষ্ণ বলছেন, চেয়ে দেখো কর্ণ, দৃষ্টিপাত করো চারিদিকে, মঙ্গল মাস অগ্রহায়ণ, শীত নেই, গ্রীষ্ম নেই, ঋতু প্রসন্ন, সুখ স্পর্শে বায়ু, শস্যপূর্ণ বসুন্ধরা, সোনালি ধানে সোনালি রোদে রোদ বিশ্রান্ত, বৃক্ষ ফলবান, জল স্বাদু, পশুরা পরিপুষ্ট, ঘরে ঘরে নবান্ন ভোজের আয়োজন, কিন্তু অগ্নিবাসে দগ্ধ হবে শস্য, পশ্চিভূত হবে গ্রাম, সর্ববাসে বিষাক্ত হবে বায়ু, বারুশাস্ত্রে আবিল হবে জল, বস্ত্রাস্ত্রে ব্রহ্মাস্ত্রে গর্ভের শিশু নিহত হবে। কর্ণ, এই কি তোমার অভিপ্রেত? কর্ণ বলছেন, আমার অভিপ্রেত কিছু নেই, শুধু কর্তব্য আছে। কৃষ্ণ বলছেন, শুধু যুদ্ধ দুই পক্ষে, তার আরতি সর্বজনীন, কিন্তু এক পক্ষ অত্যন্ত বেশি প্রবল হলে তা দীর্ঘায়িত হতে পারে না। সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে দুপক্ষেরই শক্তি সমান, প্রায় সমান, যেমন পাণ্ডবেরা আর কর্ণ সমেত কৌরব। কর্ণ চমকে উঠে তীব্রস্বরে বলে, অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে? কুটিল, কপট, চতুর কৃষ্ণ, তুমিও এই উদ্দেশ্য নিয়ে এসেছ? কর্ণ তীব্রস্বরে বলে ওঠে, আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ। কর্ণ, তুমি কি দেখছো না কুরুবংশের এই গৃহবিবাদ, গৃহবিবাদ আজ বিস্তীর্ণ হলো পৃথিবীতে, চীন, যবন, বাল্লিক, রাজ্যের সীমান্ত পর্যন্ত, সব নদী যেমন সমুদ্রে মেশে তেমনি সর্বদেশের সৈন্যদল মিলিত হয়ে এই ব্রহ্মাবর্তে কুরুক্ষেত্র, আর তারপর হয়তো মহাদেশে হাহাকার, মৎস্য দেশে দুর্ভিক্ষ, সুধীর কম্বজপুরে রাষ্ট্র বিপ্লব, চেদি রাজ্য যুবক্ষীণ, সিন্ধু রাজ্যে শতবাণী, ভারতবর্ষ বিধ্বস্ত, এই কি তুমি চাও? কর্ণ, তুমি দয়াবান, লোকেরা যাকে দাতা বলে জানে। কর্ণ তীব্রস্বরে বলে ওঠে, আমি চাই বা না চাই কি এসে যায়? এই ধ্বংসের জন্য দায়িত্ব কি আমার? আমি কি কোনো মিত্র খুঁজেছি, সংগ্রহ করেছি সৈন্য সামন্ত? আমি কি তোমার প্রার্থী হয়ে দ্বারকায় গিয়েছিলাম? বা যদি নিয়ে থাকি তা একান্তভাবে আমারই জন্য, অন্য কারো সঙ্গে তার সম্পর্ক নেই। কৃষ্ণ বলছেন, আছে কর্ণ, অনেকের ভাগ্য জড়িত আজ তোমার সঙ্গে, কেননা পাণ্ডব পক্ষে তুমি যুক্ত হলে পলকপাতে মীমাংসা হবে যুদ্ধের, আর দুর্যোধন জয় অসম্ভব বুঝে নিজেই চাইবে সন্ধি। তাই করো কর্ণ, তাই করো, ক্ষণস্থায়ী করো যুদ্ধকে, ত্বরান্বিত করো শান্তি। কর্ণ বলছেন, পারি না কৃষ্ণ, জয়ীপক্ষে যোগ দিতে আমি পারি না। তুমি তো জানো পরাজয় আমার চিরকালের সঙ্গী, আর পরাজয়ের স্বাদ তীব্র। পাণ্ডবেরা বনবাসেও জয়ী, কুন্তি তাদের মাতা। পাণ্ডবেরা নিঃস্ব হয়েও জয়ী, পাঞ্চালী তাদের সাম্রাজ্য, কিন্তু জয়ীরা তাদের প্রাক্তন জয় ভুলে যান বা লজ্জিত হন তার তুচ্ছতা ভেবে কালক্রমে। পরাজয় কেউ ভোলে না, তিক্ত সেই উন্মাদনা, বিস্তৃতিহীন চিত্তদাহ, তৃপ্তি নেই এখনো আমার তৃপ্তি নেই। কৃষ্ণ বলছেন, কর্ণ, আমি জানি তুমি নির্লোভ, তুমি ত্যাগী, পৃথিবীর প্রভুত্ব তুমি ফিরিয়ে দিলে, উপেক্ষা করলে বংশ পরিচয়, তাই তো বলি কুন্তি তোমার জননী বলে নয়, কোনো জ্ঞাতিত্ববোধের অন্ধ নির্দেশে নয়,
কোনো মানুষের কিন্তু মানুষের মঙ্গলের জন্য, নিখিলের দুঃখ লাঘবের জন্য তুমি কি আজ নম্র হতে পারো না? পারো না তোমার স্বরক্ত শাখায় ফিরে যেতে? ভুলতে পারো না তোমার আত্মাভিমান? কর্ণ তখন বলছেন, আত্মাভিমান ছাড়া আর কি আছে আমার? কৃষ্ণ বলছেন, অসংখ্যের দুঃখ বা সুখ তাও বিবেচ্য নয়? কর্ণ বলছেন, আমি প্রার্থনা করি সুখ, আয়ু শান্তি অসংখ্যের জন্য। কৃষ্ণ বলছেন, কিন্তু ইচ্ছুক নও তার সম্পাদনায়? কর্ণ বলছেন, আমার যুদ্ধ আমার নিজস্ব, আমার ব্যক্তিগত। কৃষ্ণ বলছেন, কার সঙ্গে, কিসের কিসের জন্য, কোন আকর্ষণে? কর্ণ বলছেন, আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ, আর কিছু নয়। কৃষ্ণ বলছেন, এখনও চাও অর্জুনকে ভাই বলে জেনেও? কর্ণ বলছে, সব হত্যাই ভাতৃহত্যা। কৃষ্ণ বলছেন, কিন্তু যেখানে হত এবং হন্তা একই গর্ভের সন্তান সেখানে রক্ত জাগে না, বিদ্রোহ সেখানে রক্ত জাগে না বিদ্রোহ? কর্ণ বলছেন, বিদ্রোহ না উল্লাস কেউ জানে না কৃষ্ণ, আমি ছাড়া কেউ জানে না। কাকে বলে রক্তের টান সদর সম্বন্ধ? বহুকাল ধরে অন্ধভাবে অজ্ঞানভাবে আমি চেয়েছি স্পর্শ করতে, আলিঙ্গন জড়াতে, কুন্তির স্তনে পুষ্ট পাঞ্চালির চুম্বনে উৎফুল্ল অর্জুনকে। কৃষ্ণ বলছেন, আমি দেখছি তোমার হৃদয় দ্বিখণ্ডিত, এক অংশ চায় ভালোবাসতে, অন্য অংশ শত্রুতায় বদ্ধমূল। কর্ণ বলছেন, শত্রুতা কে বলে শত্রুতা? প্রেম কৃষ্ণ, তীব্র প্রেম, ঘনিষ্ঠতম ভ্রাতৃত্ব, নিবিড়তম মিলন, ছিন্ন ত্বক, দীর্ণ মাংস, শোণিত স্রাব, শ্বেত কম্পন, মূর্ছা যন্ত্রণা, আনন্দ, হত্যার তুরিয়ানন্দে মিলন, আমার বন্দী বাসনা মুক্ত, আমার রুদ্ধ আবেগ তৃপ্ত, আমার নিভৃত স্বপ্ন সফল, আর তারপর সমাপ্তি, শান্তি, নির্বাপন হয় অর্জুনের নয় কর্ণের। কর্ণ শান্তভাবে বলছে, অর্জুনের নয় কর্ণের। কর্ণ বলছেন, কে জানে, অর্জুন আর কর্ণ যখন প্রতিদ্বন্দ্বী কে বলতে পারে ফলাফল? কৃষ্ণ বলছেন, তুমি কি অর্জুনের সারথিকে বিস্মিত হলে? কর্ণ বলছেন, তুমি কি বিস্মিত হলে তোমার প্রতিজ্ঞা কখনো অস্ত্র হাতে নেবে না? কৃষ্ণ বলছেন, আমি যোদ্ধা নই কর্ণ, আমি ঘটক মাত্র, আমি কখনো মেলাই কখনো ছাড়াই, কিন্তু নিজে থাকি সর্বদা বাইরে। দুই পার্থের দ্বন্দ্বযুদ্ধেও আমার ভূমিকা হবে দর্শকের, কিন্তু যেহেতু তোমরা দুজনে বলে বীর্যে সমকক্ষ, সমান দক্ষ অস্ত্র চালনায়, যেহেতু তোমাদের মধ্যে সম্ভব নয় একের অন্যের পরাভব, আমাকে তাই বিনা স্পর্শে অতি মৃদু হাতে খসিয়ে দিতে হবে গ্রন্থি, এগিয়ে আনতে হবে সমাপন। আমি করব কি জানো? মায়া বলে ডুবিয়ে দেব তোমার রথের চাকা মাটিতে, ভুলিয়ে দেব তোমাকে সেই দিব্যাস্ত্রের নাম যা পরশুরাম তোমাকে দিয়েছিলেন, আর তারপর তুমি যখন রথের চাকা টেনে তোলার চেষ্টায় ঘর্মাক্ত, উদ্বিগ্ন, ধনুর্বাণহীন, আমি তখন বলবো, অর্জুন দ্বিধা করো না, এই তোমার সুযোগ, সংহার করো শত্রুকে। ক্ষিপ্র হবে অর্জুনের উত্তর, ব্রজতুল্য আঞ্চলিক বাঁশের আঘাতে তোমার ছিন্ন শির মিলিয়ে যাবে রশ্মির মতো ঊর্ধ্বাকাশে সূর্যমণ্ডলে। কর্ণ হঠাৎ কেঁপে ওঠে, তুমি এই করবে? কৃষ্ণ বলছেন, আমার চোখে পলক পড়বে না। কর্ণ বলছেন, তুমি লজ্জা পাবে না মিথ্যাচারে প্রতারণায়? কৃষ্ণ বলছেন, আমি তোমাকে অগ্রিম সব জানিয়ে দিলাম, এর নাম মিথ্যাচার। কর্ণ তখন বলছেন, অর্জুন লজ্জা পাবেন না অন্যায় যুদ্ধে জয়ী হতে? কৃষ্ণ বলছেন, সব যুদ্ধই অন্যায়, সব হত্যাই ভ্রাতৃহত্যা, কিন্তু তুমি আর অর্জুন সমতুল্য অতুলনীয় দুই বীর, অসম্ভব নয়। তোমাদের যুদ্ধে এক অন্য ভীষণতর সমাপ্তি, অকথ্য প্রায় অকল্পনীয়, দুই ভ্রাতার, দুই পার্থের, একই গর্ভের সঞ্জাত দুই পুরুষের, পরস্পরের হাতে সংহার, একই মাতৃশনিতে নিমজ্জন, যুগপথ মৃত্যু, দ্বিগুণিত হত্যা, সে আতঙ্কময় পরিণাম খণ্ডনের জন্য অনিচ্ছা কাটিয়ে প্রতিজ্ঞা সত্ত্বেও আমাকে সংকটকালে হতেই হবে সক্রিয়। কর্ণ তীব্রস্বরে বলে ওঠে, সত্যভঙ্গ করে সক্রিয়?
ধর্মের বিরুদ্ধে কর্ণের বিরুদ্ধে শুধু এই জন্য আশ্রিত অর্জুন যাতে বিনষ্ট না হন, আর এই কৃষ্ণকে কেউ বলে কেউ 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 বলে থাকেন মহাত্মা। কৃষ্ণ শান্তস্বরে বলছেন, ধৈর্যই নিয়ে বিচার করো না বন্ধু, আমার কথা শেষ পর্যন্ত শোনো। অর্জুন আমার আশ্রিত হতে পারে, কিন্তু তুমি আজ নির্বাচিত। আমি রচনা করেছি তোমার জন্য এক উপহার, তোমারই মতো বীরের যা যোগ্য, আর যার যোগ্য তুমি ছাড়া অন্য কেউ নেই। শ্রেষ্ঠ কৃতি, সর্বশেষ সাফল্য, এক অন্তিম অন্তহীন অভিনন্দন, এক মৃত্যু যাতে আহত হবে সর্বযুগ, এক অমরতা দিনে দিনে উজ্জ্বলতর। কিন্তু তুমি যদি গ্রহণ করতে না চাও তবে বলো। ক্ষণকাল পরে, কর্ণ তুমি কি ভেবে দেখবে আরেকবার? কর্ণ বলছেন, আমি বহুদূর এগিয়ে এসেছি কৃষ্ণ, আর ফিরতে পারি না। কর্ণ বলছে, কর্ণ আবার বলছেন, কেউ ফেরাতে পারে না। অর্জুন তুমি অন্য সব যোদ্ধারা কেউ না, সকলেই বাধ্য, আমিও তাই। কয়েক মুহূর্ত নীরবতা। কৃষ্ণ বলছেন, সূর্যাস্তের বিলম্ব নেই, বিদায়ের সময় হলো কর্ণ। কর্ণ বলছেন, কৃষ্ণ আমার ক্ষণিক আত্মবিস্মৃতি ক্ষমা করো। উন্মনভাবে কর্ণ বলছেন, জানি, আমিও জানি, সব এক অলঙ্ঘ সূত্রে গাঁথা হয়ে আছে। আছে এক অদৃশ্য অক্ষয় মহাবট, যার ডালে ডালে পক্ষ হয়ে ফলে ওঠে অসংখ্য কার্যকারণের একটিমাত্র পরিণাম, অসংখ্য জিজ্ঞাসার পরে একটিমাত্র উত্তর। সেই মহাবৃক্ষের কোনো একটি শাখায় এবার দুলবে রক্তিম একটি ফলের মতো আমার মৃত্যু। কৃষ্ণ আমাকে একটি প্রিয় কথা শোনাবে তুমি? সম্ভব নয়, অর্জুনের হাতে আমার পরাভব, আর সেই সঙ্গে এক আশাতীত সম্মান দিলে আমাকে। আমার জন্য তুমিও হবে কুচক্রী, নেপথ্যে ছেড়ে নেমে আসবে মঞ্চে, হবে আমার প্রতিদ্বন্দ্বী তুমি অর্জুনের প্রচ্ছদে। আমার জীবনের তুঙ্গতম মুহূর্ত, আমার সব বাসনার তৃপ্তি, আমার সব স্বপ্নের সফলতা, তা আমাকে উপহার দেবে অর্জুন নয়, তুমি কৃষ্ণ, যাকে কেউ কেউ বলে নরশ্রেষ্ঠ বিশ্বম্ভর। আমি সম্মত, আমি আনন্দিত, আমার পরাজয়, আমি ধন্য। কৃষ্ণ বলছেন, এই যুদ্ধে সকলেই পরাজিত হবে কর্ণ, জয় হবে বিজিত হতো উদ্বৃত্ত সকলেই। কর্ণ ঈশ্বর হেসে বলছেন, মহাজ্ঞানী, আমার শেষ নমস্কার তোমার জন্যই, এসো আলিঙ্গন দাও। আলিঙ্গন করে, আবার রণস্থলে দেখা হবে, তারপর হয়তো পরজন্মে, না যদি কখনো কোনো সুকৃতি আমি করে থাকি। যদি কখনো ভেবে থাকো আমি তোমার স্নেহের যোগ্য, তবে আশীর্বাদ করো আর যেন ফিরে না আসি, এই একবার, এই আমার যথেষ্ট। কৃষ্ণ বলছেন, তুমি থাকবে বিশ্ব মানবের স্মরণে চিরকাল, এক ভাস্বর মহান পরাজিত বীর। কৃষ্ণের প্রস্থান। কর্ণ অন্ধকারে প্রচ্ছন্ন, দুই বৃদ্ধ উদ্ঘাটিত হয়। প্রথম বৃদ্ধ বলছেন, কর্ণ বেছে নিলেন মহত্ব তার মৃত্যুর মূল্যেও, তাই আরম্ভ হবে মহাযুদ্ধ, কার সূর্যোদয়। মাতা কুন্তী কেন তোমার প্রথম পুত্রকে ত্যাগ করেছিলে? তৃতীয় বৃদ্ধ বলছেন, কেউ কেউ কামনা করেন মহত্ব মৃত্যুর মূল্যেও, মানি তারা শ্রদ্ধেয়, কিন্তু আমি তাদের ভয় করি। আমি বলি তারাই ধন্য যারা সাধারণ, যাদের চরম লক্ষ্য সুখ, সহজ সুখ, সাংসারিক তৃপ্তি, তাদেরই জন্য মানব বংশ আবহমান। যবনিকা। শেষ হলো প্রথম পার্থ নাটকটি। এর পরের দিন আমি শুরু করব টিনের তলোয়ার নাটকটি। তো আজকের মতো এখানেই রাখছি সবাই।